মির হোসেন রিয়াদ প্রশ্ন করেছেন যে জাকাতের সঠিক নিয়মটা জানলে খুবই উপকৃত হব। জাকাতের বিষয়টা কিন্তু অনেক বিশাল, অনেক বড় বিষয়। এখন জাকাতের ক্ষেত্রে আপনি কোন জিনিসটা জানতে যাচ্ছেন স্পেসিফিকভাবে সেটা আপনি উল্লেখ করুন, যে ফসলের জাকাত নাকি টাকা পয়সা জাকাত নাকি ব্যবসায়িক পণ্যের জাকাত। এটা জাকাতের বিষয়টা আলোচনা করতে গেলে বিশাল একটা আলোচনা দরকার। তবে আপনি আপনাকে আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আপনার কাছে যদি টাকা পয়সা জমা থাকে এবং সেই টাকাটা 52 ভরি রূপার মূল্য পরিমাণ হয় এবং সেটা এক বছর থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য পরিমাণ হয় এবং এক বছর জমা থাকে, মাঝখানে খরচ না হয়ে যায়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ এবং সেটা 2.5% হারে আপনাকে জাকাত দিতে হবে। তো এই হচ্ছে জাকাত সম্পর্কে সংক্ষেপ কথা। আর যদি ফসল হয়, ফসলের মধ্যে যেমন ধান, গম, ভুট্টা, যেগুলি রবি শস্য বলা, যেগুলি আপনার ঘরে সাধারণভাবে রাখা যায়, সবজি জাতীয় নয় বা পচনশীল মানে ফসল নয়, এগুলি যদি হয় তাহলে ওটাতে আপনার ওষুধ দিতে হবে। আকাশের পানিতে যদি সেটা উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি ইয়ার সেচের পানিতে উৎপাদন হয় তাহলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আলাম। শাহরিয়ার তারিক লিখেছেন যে আইয়ামে বীজের রোজা আরবি মাসের 3 দিনের যে ফজিলত সারা বছর রোজা রাখার সব, সেটা কি মাসে যে কোনো 3 দিন থাকলে হবে? না, আইয়ামে বীদ বলা হয় ওই দিনগুলোকে যেটা আপনার যে সময় রাতগুলো একটু সাদা থাকে, মানে চাঁদটা পূর্ণিমার কাছাকাছি হওয়ার কারণে রাতগুলো একটু শুভ্র অবস্থায় থাকে, যেন এগুলোকে আইয়ামে বীদ বলা হয়। সেটা হচ্ছে 13, 14, 15, চন্দ্রমাসের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিনকে আইয়ামে বীদ বলা হয়। আর কোনো মানুষ যদি আইয়ামে বীদের 3 দিন রোজা রাখে তাহলে সে সারা মাসের রোজা রাখার সওয়াব লাভ করবে। আল্লাহ তাআলা আলাম।